হাবিবি, ওয়েলকাম টু লোহাপুতা মেলা। হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। তো আপনাদের কাছে আমি একটা আবার নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো দেখতে পাচ্ছেন এটা একটা মেলার ভিডিও। সাধারণ গ্রামের মানুষের নিকট মেলা একটা আবেগ, এবং এই নিম্ন মধ্যবিত্ত গ্রামের মানুষের কাছে সারা বছরের একঘেয়েমি দূর করে সাময়িক রোমাঞ্চকর মুহূর্তের সঞ্চার আনে এই আবেগপূর্ণ মেলা। আমাদের এই ঐতিহাসিক মেলার পথচলা শুরু হয় 1980 সাল থেকে। তখন থেকেই এলাকার এই মেলা মানুষের নিকট একটা আবেগে পরিণত হয়, এবং পাঁচপাড়া সহ এলাকার সমস্ত আবাল বৃদ্ধ বনিতার হৃদয় মাঝে স্থান পায়। শীতকালের আমেজ আসতেই সকলের হৃদয়ে মেলার গন্ধ পুরস্ফুটিত হয়। যেহেতু আমাদের এলাকাটা নিম্ন মধ্যবিত্ত সম্প্রদায়ের মানুষের সংখ্যাটা বেশি, তাই বেশিরভাগ মানুষকেই কাজের তাগিদে প্রবাসী জীবন কাটাতে হয়। তারা দীর্ঘ 11 মাস প্রবাসী জীবন অতিবাহিত করে অপেক্ষারত থাকে এই মেলার জন্য। এবার আসি মেলার ইতিহাস প্রসঙ্গে। এই ঐতিহাসিক গ্রাম্য মেলাটি পীর গায়েবি সাহেবকে কেন্দ্র করে বছরের নির্দিষ্ট সময়ে অর্থাৎ ফাল্গুন মাসের 2 তারিখে অনুষ্ঠিত হয়, এবং সেটি 8 দিন ব্যাপী চলে। এই মেলার স্থান পূর্ব বর্ধমান জেলার কাটোয়া থানার সিঙ্গি পঞ্চায়েতের অন্তর্গত লোহাপাতা গ্রামে। পরিশেষে বলি, এই মেলা শেষ হতেই পাঁচপাড়ার বাতাসে এক বিষদ ঘন পরিস্থিতির সৃষ্টি হয়। এলাকার প্রতিটি মানুষের চোখে মুখে এক চাপা দুঃখের ছবি প্রকাশ পায়, এবং তখন তারা আরও একটা বছরের অপেক্ষায় অপেক্ষারত থাকে। এখানে বাচ্চাগুলো জাম্পিং করছে, খুব এনজয় করছে। তো এখানে বিভিন্ন প্রান্তের লোক এসে এখানে ঘোরাফেরা করছে, তো দেখতে পাচ্ছেন। তো আমি দৃশ্যটা দেখাচ্ছি এদিক ওদিক ঘুরি ফিরিয়ে, তো একটু আপনারা দেখো। এখানে খুব সুন্দরভাবে চশমা টুপি সাজানো গোছানো আছে, তো দেখতে পাচ্ছেন। এখানে মানি পার্স, ঘড়ি এবং আরো অনেক কিছু আছে। তো এখানে বাচ্চাদের টুপি টাঙানো আছে, দেখতে পাচ্ছেন। তো আমি ক্যামেরা করছি এবং বন্ধুদের বললাম একটু ক্যামেরার দিকে তাকাইতে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখন ভিড়ভাড়টা একটু একটু কম আছে, কারণ রাত্রি অনেকটা বেজে গেছে, প্রায় 2টো এই সময়টা। তো একটু ভিড়ভাড়টা একটু কম হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন এখানে অন্য একটা দোকানে আমি চলে এসেছি, যেখানে মেয়েদের ইমিটেশনের দোকান। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর ভাবে সাজানো গোছানো রয়েছে, খুব সুন্দর লাগছে। তো দেখতে থাকুন আপনারা। আমরা দুই বন্ধু মিলে এই নাগরদোলায় বসে আছি। তো আপনাদের আমি এই উপর থেকে নিচেটা কেমন দেখতে লাগছে আপনাদের আমি দেখাচ্ছি। তো এখান থেকে মেলার ভিউটা খুব সুন্দরই লাগছে, তো দেখতে পাচ্ছেন চারিদিকে লোক আর লোক, আর মেলার মনোহারী দোকান সব বসেই আছে, তো দেখতে পাচ্ছে। তো আপনারা দেখতে থাকুন।
তো বন্ধুরা, আমার ভিডিও আপনাদের কেমন লেগেছে মতামত অবশ্যই কমেন্টে জানাবেন, এবং তার সঙ্গে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ।